একুশে পদক পাওয়া জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা এটিএম শামসুজ্জামান 80 বছর বয়সে মারা গেছেন। শনিবার সকাল 9:15 দিকে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মেয়ে কোয়েল আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন এটিএম শামসুজ্জামান। রক্তে অক্সিজেন লেভেল কমে যাওয়ায় গত বুধবার সকালে পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল, কিন্তু হাসপাতালে থাকতে না চাওয়ায় শুক্রবার বিকেলে তাকে বাসায় নিয়ে আসা হয়। এর আগেও একাধিকবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। গেল বছরের 30 এপ্রিল তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। এটিএম শামসুজ্জামান 1941 সালের 10 সেপ্টেম্বর নোয়াখালীর দৌলতপুরে নানাবাড়িতে জন্মগ্রহণ করেন। 1961 সালে পরিচালক উদয়ন চৌধুরীর 20 কন্যা সিনেমায় সহকারী পরিচালক হিসেবে তিনি প্রথম কাজ শুরু করেন। তিনি প্রথম কাহিনী ও চিত্রনাট্য লিখেছিলেন জলছবি সিনেমার জন্য। অভিনেতা হিসেবে এটিএম শামসুজ্জামান অভিষেক 1965 সালে। এরপর 1976 সালে আমজাদ হোসেন পরিচালিত নয়নমণি চলচ্চিত্রে খলনায়ক হিসেবে তিনি আলোচনায় আসেন। 2009 সালে এবাদত নামের প্রথম সিনেমা পরিচালনা করেন এটিএম শামসুজ্জামান। আপনি আর এটা খাইয়েন না, কয়টা খাইছেন এখন মন্ত? চারটে। আমি তো 4টে খাইলাম, আর খাইয়েন না। ও আর খাবো না কেন? ঝামেলা আছে? এই কলার ভিতরে তো ফরমালিন আছে, ফরমালিন ফরমালিন আছে, ফেলান। 1986 সালে কাজী হায়াত পরিচালিত দায়ীকে চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। 2012 সালে রেদওয়ান রনি পরিচালিত চোরাবালি ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয়ের জন্য চলচ্চিত্র পুরস্কার পান এটিএম শামসুজ্জামান। 42তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন এই অভিনেতা। এজাজুনুর এশা, চট্টলা টিভি। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।